হাই, আমি শিপলু। আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আশা করি পুরোটা দেখবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। অমৃতলাল ভক্তের স্মৃতিস্মরণে 173তম বার্ষিক মহামহোৎসব হয়ে গেল কিছুদিন আগে। এটা প্রতি বছর কার্তিক মাসের শেষ লগ্নে শুরু হয়ে থাকে। 3 দিন শ্রীমৎ ভাগবত পাঠ, 16 প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন ও 1 দিন রাধা গোবিন্দ লীলা স্মরণ। কার্তিক মাসের শেষ দিন মহাপ্রসাদ বিতরণ ও ভক্তকুণ্ডে নৌকাবিলাস বিহার, যেটা বড়মেলা নামে পরিচিত, ও পহেলা অগ্রহায়ণ, শ্রীমৎ ভাগবত গীতা পারায়ণ, 14 মাদল সহ শ্রী শ্রী তার ব্রহ্ম মহানাম সংকীর্তন, ভক্তকুণ্ডের প্রদক্ষিণ ও বিভিন্ন মনীষীর ধর্মীয় আলোচনা ও মহন্ত সম্ভাষণ দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়ে থাকে। আপনাদের মাঝে বা আমাদের মাঝে কৃতজ্ঞতার মধ্যে আমাদের সদস্য এটা মন্দিরের পূর্ব দিকে অবস্থিত জলের ঘর এবং অনুসন্ধান কক্ষ। এটা ভক্তের মন্দিরের উত্তর দিকে অবস্থিত। এখানে আগত ভক্তবৃন্দ চাল ডাল এগুলো দিয়ে থাকে এবং এগুলো দিয়েই মহাপ্রসাদ তৈরি করা হয়ে থাকে। মহাপ্রসাদ রান্নার কাজ চলমান এবং এটাই সাহায্য করে থাকে অমৃতলাল যুব সংঘের সদস্যবৃন্দ, গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার সবাই এই কাজে সাহায্য করে থাকে। আগত ভক্তদের জন্য ফ্রিতে প্রসাদ বিতরণের কাজ চলছে। প্রচুর লোক সমাগম ঘটে এবং ফ্রিতে প্রসাদ পেয়ে থাকে। মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো এই নৌকাবিলাস। প্রতীকী রাধাকৃষ্ণ নিয়ে পুকুরের চারিদিকে পরিভ্রমণ করা হয় এবং এটা দেখার জন্য পুকুরের চারপাশে প্রচুর লোকের সমাগম ঘটে। এটা অমৃতলাল ভক্তের নাট মন্দির এবং প্রধান মন্দির। এখানে আগত দর্শনার্থীরা পুণ্য স্নান করে প্রদীপ প্রজ্বলন করে থাকে এবং মন্দির দর্শন করে থাকে। কথিত আছে, এই মন্দিরে ভক্তরা যে বাসনা করে আসে অমৃতলাল ভক্ত সেটাই পূরণ করে। অনুষ্ঠানের শেষ দিন মানে পহেলা অগ্রহায়ণের দিন গীতা পারায়ণ ও 14 মাদলের প্রস্তুতি পর্ব চলছে। অনুষ্ঠানের পাশেই একটা বিশাল মেলা বসে থাকে, যেটা 7 থেকে 15 দিন পর্যন্ত থাকে। মেলায় খাবারের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মহিলাদের কসমেটিক সামগ্রী, জামা কাপড়, খাট পালঙ্ক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ট্রেন, নাগরদোলা, নৌকা এগুলো এসে থাকে।